কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রবিবারই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার হুগলির ফুরফুরা শরীফের বাড়িতে পৌঁছে গেছে সিআইএসএফ এর সাতজনের একটি টিম। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পেলেও পুরোপুরি সন্তুষ্ট নন নওশাদ, উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন তিনি। আমি একজন বিধায়ক, আমার ন্যূনতম যে সিকিউরিটির প্রয়োজন হয় একজন বিধায়কদের দিয়ে যেটা প্রোভাইড করতে হয় রাজ্যকে, ততটুকু আমাকে দেয়নি। তারপরেও আমি জানানোর পরেও আমাকে দেয়া হয়নি। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বেলাগাম হিংসা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। গত 15 জুন শুধু ভাঙড়েই দুজন তৃণমূল কর্মী ও একজন আইএসএফ কর্মী খুন হন। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে কেন্দ্র রাজ্যকে চিঠি দেন নওশাদ সিদ্দিকী, কিন্তু কোনো তরফেই সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক। গত 20 জুন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এর 5 দিন পর রবিবার তার ফুরফুরা শরীফের বাড়িতে পৌঁছয় সিআইএসএফ এর টিম। সম্প্রতি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। অথচ নওশাদ সিদ্দিকীর দাবি, একজন বিধায়ক হিসেবে তার যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা তাকে সেটুকুও দেওয়া হয়নি। আমাকে তো কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। যেভাবে ভাঙড়ে বাইরে থেকে লোক নিয়ে আসছে বা রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে শাসক বোমগুলি পিস্তলে যে দৌরত্ব দেখাচ্ছে, আতঙ্কে ছিলাম। এখন কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। একটা 7 জনের টিম এসেছে, এবার ওটাকে হয়তো বিভিন্ন সময় তার রাউন্ড দ্য ক্লক তারা ডিপে করবেন। কাকে জেড দিবে, কাকে জেড প্লাস দেবে, ওতে মানে মাথা ব্যথা নয়। শওকত মোল্লাকে অথচ দেওয়া, হ্যাঁ শওকত মোল্লাকে দিয়েছেন, যে শওকত মোল্লাকে মাননীয় নিজে বলছেন তুই তো বোম মারিস। তো কেন্দ্রের সাথে এমনিতেই যোগাযোগ আছে, এটা তো সারা বাংলার মানুষ জানে। বিজেপির সাথে যে যোগাযোগ আছে এটা ক্লিয়ার হয়ে গেল। মহামান্য আদালতের রায়ে কেন্দ্রীয় বাহিনী পেল, রাজ্য বাহিনী পেতে পারত, কিন্তু কেন্দ্রীয় বাহিনী পেল, ক্লিয়ার হয়ে গেল। এই তর্চার আবহে এই দিন হাইকোর্টে নওশাদের আইনজীবী আদালতে বলেন, যে নিরাপত্তা দেওয়া হয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষও এর থেকে বেশি নিরাপত্তা পান। তিনি একটি দলের রাজ্য নেতা। ভাঙড়ের পরিস্থিতি যে উদ্বেগজনক সে কথাও নওশাদের আইনজীবী জানান আদালতে। এরপর বিচারপতি রাজাশেখর মান্ধা বলেন, এখন 24 ঘন্টা একজন এএসআই ও একজন পিএসও পান নওশাদ সিদ্দিকী। বিচারপতির নির্দেশ, এখন থেকে নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে। কোনো সমস্যা হলে যে কোনো পক্ষ আদালতে মামলা করতে পারে। 3 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।